রোড টু দ্য ফাইনাল এডারসন কিন্তু এই মুহূর্তে এই গেমে তোমার জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যতে প্রফিটেবিলিটির জায়গা হয়ে যেতে পারে। কেন সেটা নিয়ে তো আমরা কথা বলবো এই ভিডিওটা যেমন চলছে সেরকমভাবে ইভেনচুয়ালি। বাট গতকাল যখন আমি একটা কমিউনিটি পোস্টে কিছু না জাস্ট লিখে পোস্ট করি এডারসন চারবার একটা পোলে, তখন কিন্তু তোমরা অনেকে বুঝতে পারো অ্যান্ড আমাকে বলো যে হ্যাঁ এই কার্ডটাকে আমরা কিনেছি এত মিলিয়ন মার্কেট ভ্যালিউতে, অ্যান্ড আমাকে জিজ্ঞেস করো যে কী করে আমি জানি যে এডারসন ইজ আ ভেরি ভেরি ওয়ার্থ ওয়াইল পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট এখন। কিন্তু ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদেরকে কথা বলতে হবে অ্যাবাউট রোড টু দ্য ফাইনাল কাজ, বিকজ যদিও মাল্টিপল ভিডিওজ আমরা কথা বলেছি অ্যাবাউট রোড টু দ্য ফাইনাল, এখানে কিন্তু যে কারণে এডারসন ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ধরো সামওয়ান লাইক ক্যান্সেলো, সামওয়ান লাইক বেনজেমা, যারা আবার 109, ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এডারসন কিন্তু একজন রোড টু দ্য ফাইনাল কার্ড। এবার তুমি যদি নিচে আসো ডাউন দ্য লিস্ট, তুমি লক্ষ্য করবে দ্যার ইজ আনাদার 109 যে কিন্তু রোড টু দ্য ফাইনাল, এবং আরও নিচে গেলে তুমি লক্ষ্য করবে তারপরে দ্য নেক্সট ওভারঅল যে কিন্তু রোড টু দ্য ফাইনাল ইজ 108। মানে এই মুহূর্তে এই গেমে দুটোই 109 ওভারঅল রোড টু দ্য ফাইনাল কার্ড আছে, গোরেৎসকা দ্য বায়ার্ন মিউনিখ কার্ড যে কিন্তু আবার ডাইরেক্টলি ফেস করছে অ্যাগেনস্ট এডারসন হু ইজ আ ম্যানচেস্টার সিটির কার্ড, অ্যান্ড সিটি কিন্তু কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে এগিয়ে আছে বাই 3-0, সেটাই আমি আসবো পরে। বাট যেহেতু এই কার্ডটা রোড টু দ্য ফাইনাল, মানে অ্যাজ অ্যান্ড ওয়েন এডারসনের টিম ম্যানচেস্টার সিটি জিতছে ইন এনি অফ দ্য কোয়ালিফায়ার্স, এডারসনের ওভারঅল কিন্তু +1 করে বাড়তে থাকবে। মানে এটা এই গেমের এই মুহূর্তে পোটেনশিয়ালি একমাত্র 109 কার্ড UCL যে কিন্তু চলে যেতে পারে আপ টু দ্য ওভারঅল অফ 112। লোয়ার ওভারঅল কার্ডসগুলো যদিও রোড টু দ্য ফাইনাল পেয়েছে, এদের ম্যাক্সিমাম পোটেনশিয়ালটা একটুখানি প্রথম থেকেই ইজ লোয়ার, বিকজ আবার 108 মানে 111। সেকেন্ডলি যদি ওদেরকে 111 হতে হয় তাহলে ওদেরকে কিন্তু পরপর কনজিকিউটিভলি তিনটে কোয়ালিফায়ারই জিততে হতো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, ওয়েরাস সামওয়ান লাইক এডারসন কিন্তু এই মুহূর্তে একটা, অর্থাৎ ম্যানচেস্টার সিটি একটা কোয়ালিফায়ার জিতলেই এডারসন তোমার জন্য বিকামস দ্য মোস্ট ভ্যালুয়েবল কার্ড যাকে আমরা দেখছি ইন দ্য এন্টায়ারিটি অফ UCL। কেন তার জন্য কুইকলি আমরা চলে যাব ইন দ্য UCL ইভেন্টস ডিপার্টমেন্ট ওয়্যার ইউ হ্যাভ দ্য প্লেয়ার এক্সচেঞ্জ। তুমি জানো যে আমাদের তিনটে বিগ টিকিট আইটেম বা ইনহেরেন্টলি যে দুটো মেগা আইটেমস ফর দ্য প্লেয়ার এক্সচেঞ্জ সেগুলো হচ্ছে 111 প্রাইম আইকন প্লেয়ার যার জন্য তোমার লাগছে 110 ওভারঅল, UCL প্লেয়ার, UCL অর প্রাইম আইকনস। এবার রিয়ালিটি ইজ যে এই মুহূর্তে যতজন আমাদের UCL বা প্রাইম আইকন আছে তাদের মার্কেট ভ্যালু ফর 110 ওভারঅল কার্ড ইজ অ্যারাউন্ড 60 মিলিয়ন। এখানে কাফু, মাথাউস, ভিয়েরা অ্যান্ড অবশ্যই একটু ওপরে গেলে ইউল সি আমাদের UCL এর যারা প্রাইম আইকনস এটো, জেরার্ড অ্যান্ড অবশ্যই আমাদের মাইকেল বালাককে তো ভুললে হবে না 100 মিলিয়ন। সো দ্য ফ্যাক্ট ইজ যে এই মুহূর্তে আমাদের যতজন 110 ওভারঅল প্রাইম আইকনস আছে যাদের আমরা ইউজ করতে পারতাম এক্সচেঞ্জে তাদের মার্কেট ভ্যালু ইজ অ্যারাউন্ড 80 মিলিয়ন, whereas someone like Ederson যে কিন্তু 109 is still comfortably sitting at 46 মিলিয়ন। এটা কিন্তু ইজ আ স্টিল রিলেটিভলি হায়ার মার্কেট ভ্যালু, বাট দ্য ফ্যাক্ট ইজ যে ইটস স্টিল চিপার দ্যান তুমি যদি অবশ্যই এখন 110 ওভারঅল কাজদের কিনে এক্সচেঞ্জটা করতে চাও। তুমি আমাকে বলবে যে তাহলে আমি কি এডারসনকে কিনছি শুধু যাতে এডারসন 110 হলে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জিতলে আমি এই এক্সচেঞ্জটা করতে পারি? হ্যাঁ, বাট অলসো প্রবাবলি নট, বিকজ দ্যার ইজ আ সেকেন্ড পোটেনশিয়াল যেটার জন্য কিন্তু ম্যানচেস্টার সিটিকে জিততেও হবে না ফাইনালস। মানে UCL এ যদি ম্যানচেস্টার সিটি নাও যেতে, যদি UCL এ ম্যানচেস্টার সিটি যায় আপ টু দ্য ফাইনাল, সেমিফাইনালস জিতে, তাহলে এডারসন বিকামস কত, 111, অ্যান্ড 111 UCL কার্ডসদের কিন্তু তুমি ইউজ করে দিতে পারবে ফর দ্য 112 প্রাইম আইকন প্লেয়ার এক্সচেঞ্জ। তার মানে এডারসনকে তুমি এখানে নিচ্ছ দুটো কারণে, ফার্স্ট বিকজ সমস্ত যারা আইকনস যাদের কিনে তোমাকে এই এক্সচেঞ্জটা করতে হবে তাদের থেকে এডারসনের মার্কেট ভ্যালু এখনও কম, সেকেন্ড অ্যান্ড দ্য মোর ইম্পর্টেন্ট ওয়ান ইন মাই ওপিনিয়ন ইজ দ্য ফ্যাক্ট যে এডারসনের এখন সবচেয়ে বড় আপসাইডটা আছে যে দুটো পোটেনশিয়াল এক্সচেঞ্জ কিন্তু এডারসন তোমার জন্য অফার করে দেবে। এবার লেটস কাম টু দ্য বিগার কোয়েশ্চেন। ঠিক যেমন তুমি আমি বুঝতে পারছি যে এডারসন হ্যাজ সো মাচ পোটেনশিয়াল অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অপশন, অবশ্যই এটা কিন্তু অ্যাপ্লাই করে ফর দ্য মেজরিটি অফ দ্য ফিফা কমিউনিটি, সবাই দেখছে যে রোড টু দ্য ফাইনালে এডারসন একমাত্র পোটেনশিয়াল 109, সবাই দেখছে এই কার্ডটা একটা ইউনিক পজিশনে আছে, এবং ঠিক সেই কারণেই
সমস্ত যারা 109, সে তুমি ভ্যান ডাইক থেকে শুরু করে হালান্ড অব্দিও দেখো, একমাত্র মেসি ছাড়া সবার ওপরে কিন্তু এখন মার্কেট ভ্যালু হিসেবে রয়েছে এডারসন। ইনহেরেন্টলি যদিও এডারসনের খুব একটা ভ্যালু নেই, এবং এই যে তুমি অ্যারাউন্ড 46-45 মিলিয়ন যে মার্কেট ভ্যালুটা এখন দেখছো এডারসনকে বসে থাকতে, সেই মার্কেট ভ্যালুটাতে তুমি যদি কেনো এডারসনকে, ইজ দ্যাট প্রফিটেবল? বিকজ এটার কাউন্টার আর্গুমেন্টটা হচ্ছে এসেনশিয়ালি দ্য ফ্যাক্ট যে ও সবাই যখন এক্সচেঞ্জটা করবে 111, তখন তো এই 111-গুলোর মার্কেট ভ্যালু অনেকটা ফল করে যাবে। তাহলে আমি যে এই কিনছি এখন এডারসনকে এতখানি মার্কেট ভ্যালু দিয়ে, আমি কি আদেও এই কার্ডগুলোকে এক্সচেঞ্জ করে প্রফিট করতে পারবো? লেটস অ্যাড্রেস দ্যাট কোয়েশ্চেন ফর আ সেকেন্ড। এই মুহূর্তে আমি তোমাকে বলবো ভ্যান বাস্তেন আর মুলার হোল্ডস দ্য লিস্ট ভ্যালু ইন টার্মস অফ একটা 111 কার্ড যাকে তুমি প্যাক করবে। সেকেন্ডলি, এটা ভুললে হবে না যে প্রত্যেকটা 111 কার্ডকে প্যাক করার জন্য তোমার লাগবে দুটো করে এডারসন। মানে তুমি যদি এই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর রুডিগার এই দুজন 110 মিলিয়ে এক্সচেঞ্জটা বাদও দিয়ে দাও, বিকজ যদিও তুমি রুডিগারকে পেয়ে যাবে এখানে অবশ্যই ইমিডিয়েটলি, বাট বাই দ্য টাইম রুডিগার 110 হচ্ছে আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও 110 তুমি পাচ্ছ ক্লেম করতে, ইটস গোয়িং টু টেক আ মিনিট। হোয়ার সামওয়ান লাইক এডারসন কিন্তু ইমিডিয়েটলি আমাদের যে কোয়ার্টার ফাইনালটা হচ্ছে তার 2-3 দিনের মধ্যে ওভারঅল বুস্টটা পেয়ে যাবে। সো ইটস অলওয়েজ গোয়িং টু বি ফাস্টার, অর্থাৎ 20 এপ্রিল ওদের কোয়ার্টার ফাইনাল আছে সেকেন্ড লেগটা, 21-22-23 মধ্যেই তুমি এই এক্সচেঞ্জটা করে নিতে পারবে। বাট তার জন্য তোমার অ্যাটলিস্ট লাগবে দুটো এডারসন, বা ইনফ্যাক্ট ইন দ্য হায়ার রেঞ্জেস আমি যদি ধরি যে তুমি অনেকটা মার্কেট ভ্যালু খরচা করে এখানে কার্ডটাকে কিনেছো, তোমার কাছে থাকবে 4-6, অর্থাৎ 3 তুমি কার্ড পাবে আউট অফ দিস এন্টায়ার লিস্ট, যেখানে অলরেডি এখন কিন্তু রয়েছে আ টোটাল অফ 10 প্রাইম আইকন। অ্যান্ড লেটস নট ফরগেট যে এর মধ্যে অনেক কার্ড কিন্তু অ্যাড হলো এই রিসেন্টলি, মানে আমরা এক্সপেক্ট করছি আরও বেশি প্রাইম আইকনস এই লিস্টটায় অ্যাড হবে, রাইট? আমি একটু আশ্চর্য হয়েছিলাম তোমাকে সত্যি বলতে যখন এই লিস্টে এই প্রাইম আইকন অ্যাডিশনগুলো হয়, আমি ভাবছিলাম যে কেন এখানে আরও অ্যাডিশনাল প্রাইম আইকনস আমাদের দরকার। বাট ইট মেক্স আ লট অফ সেন্স, ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট যে প্রথমত এই প্রত্যেকটা প্রাইম আইকন পেতে তোমার লাগছে অ্যাটলিস্ট দুটো করে এডারসন, আর এই যে আমাদের 111 কার্ডগুলো এদের কিন্তু একটা লোয়েস্ট পসিবল বেস প্রাইস আছে, আনলাইক 110 যারা অনেকটা নিচে, দ্যাট ইজ 72 মিলিয়ন ইন দ্য মিডল, 68.4 মিলিয়ন। একটা কার্ডকে যদি হিট করতে হয় এই 999+, মানে যেটা আমাদের বেলিংহাম হাকিমি হার্নান্ডেজদের হয়েছিল ডিউরিং ইউটটি, তাহলে কিন্তু অবশ্যই 999 ইন্টু আমাদের এই 10 কার্ড, 10-111 থাকতে হবে ইন দ্য মার্কেট ইন দ্য রোটেশন, যেটা is absolutely not going to happen. It's because of the fact je simple, eta at a very very simple baseline calculation je 999 jon time 10 alada alada card times prottekta exchange korar jonno tomar essentially lagje duto kore card is a total of 20,000 Edersons jaderke supply te mane circulation e thakte hobe amader market e, and for the most part ei last 2 dine joto gulo Ederson ami successfully dekhechi market e circulate korte, that is a highest value of around 50 at a time, lowest price e 50 ta kore hit korche abar তারপর ওগুলো চলে যাচ্ছে, অ্যান্ড দেন দের ইজ বাই অর্ডার। সো আ ম্যাক্সিমাম ধরো 100-150 এডারসন আমার মনে হয় এখন সার্কুলেশনে আছে ইন্ডিয়ান সার্ভারে, যার মানে এটাকে আবার ডিভাইড করে দাও বাই 2, সো দ্যাট ইজ এ টোটাল অফ 75 এক্সচেঞ্জেস যেটা হবে অ্যারাউন্ড কোয়ার্টার ফাইনাল, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি 75টা ডিভাইড হয়ে যাবে অ্যারাউন্ড 10 আইকন, সো এসেন্সিয়ালি প্রত্যেকটা প্রাইম আইকন ম্যাক্সিমাম 8 আসবে সার্কুলেশনে মার্কেটে অ্যারাউন্ড এই কোয়ার্টার ফাইনাল টাইমটা, আর সেটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। মানে এই যে 75টা এক্সচেঞ্জ হচ্ছে, যারা করছে 75টাই আমাদের আলাদা আলাদা ইউনিক কাজ আসে, উইচ ইজ নট গোয়িং টু হ্যাপেন, রাইট? প্রচুর কার্ড ডুপ্লিকেটস আসবে, তো কিছু কার্ডের হয়তো এখানে 8 জায়গায় 10-12 সাপ্লাই থাকবে, অন্য কিছু কিছু কার্ডের হয়তো 6-7-4 এরকম সাপ্লাই থাকবে। দিস ইজ দ্য বিগার পার্ট, উইচ ইজ দ্য ফ্যাক্ট যে সাপ্লাই এই যে কার্ডগুলোর আসছে প্রাইম আইকনদের অ্যারাউন্ড কোয়ার্টার ফাইনাল, সবাই এক্সচেঞ্জটা করছে এডারসনদের নিয়ে, দ্যাট অ্যামাউন্ট ইজ নট দ্যাট হাই। ইটস নট লাইক এখানে আমাদের অন্য যে ইউটটি কার্ডগুলোর মতো, যেমন বেলিংহাম হাকিমি হার্নান্ডেজ এরা এতখানি ফল করেছিল মার্কেটে, দ্যাট ইজ সিম্পলি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে সবাই কিন্তু এই ইউটটি কার্ডগুলো একই সময় ফ্রিতে পেয়েছিল, দ্যাট ইজ দ্য বটম লাইন। সবার জন্য একই সময় এই এক্সচেঞ্জটা আনলক হয়,
এরকম না যে যারা যারা এডারসন কিনেছে বা যারা যারা কোনো একটা ভেরিয়েবলে ইনভেস্ট করেছে তাদের জন্য এই কার্ডগুলো আনলক হচ্ছিল। অল অফ আস উই গট দ্য অ্যাক্সেস অ্যান্ড পাশাপাশি অল অফ আস উই গট টু চুজ ফ্রম তিনটে কার্ডই র্যান্ডামলি, যার মানে এখানে ভেরিয়েবিলিটিটা অনেকটা কম এবং ঠিক সেই কারণেই ফল করার জায়গাটা অনেকটা বেশি। দ্য থিং ইজ আমি বুঝতে পারছি কেন তোমার জন্য এই মুহূর্তে দিস সিমস লাইক আ ভেরি ভেরি রিস্কি ইনভেস্টমেন্ট। আর এখানে আমি একটা কথা তোমাকে বলি, অ্যান্ড দিস ইজ আ ফ্যাক্ট, এটা হচ্ছে তুমি কিন্তু তোমার গোটা টিম বেছে এখন এডারসন কিনবে না। দ্যাট ইজ নট হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, বিকজ যতই হোক যতই আমার মনে হয় যে এডারসন ইজ আ ভেরি ভেরি হাই পোটেনশিয়াল অপশন এখন, দিস ইজ নট ওয়ার্থ রিস্কিং তোমার এন্টায়ার টিম যেটাকে তুমি আবার তৈরি করতে পারবে না। দিস ইজ আ ভেরি স্পেসিফিক কেস সিনারিও যেখানে যদি তোমাকে অ্যারাউন্ড দুটো বা ম্যাক্সিমাম তিনটে পজিশনের কাজ বেচতে হয় তোমার টিমে, যেটা আমাকে করতে হয়েছে, ধরো বালাক, এখানে হচ্ছে আমাদের রাইট ব্যাক হাকিমি, অ্যান্ড লাস্টলি আমার গোলকিপার, তিনটে কার্ড যাদেরকে অলরেডি আমি পাল্টাতে চাইছিলাম তাদেরকে আমি মার্কেটে ছেড়েছি টু গেট দিস ডান। তার মানে যদি সেটা তোমারও সিচুয়েশন হয়, তোমাকে খুব বেশি পজিশনের কাজ বা ইনফ্যাক্ট হাই ভ্যালু তোমার যারা কাজ তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে না ফর দিস, তবেই এটা করো যাতে লেটস সে ওয়ার্স্ট কামস টু ওয়ার্স্ট। বিকজ আগেন যতই আমি তোমাকে নাম্বার্স দেখাই ফ্যাক্টস দেখাই যে কেন এটা হবে না, দের ইজ অলওয়েজ এ হোয়াট ইফ, দের ইজ অলওয়েজ দ্য ওয়ার্স্ট কেস যেখানে তুমি একই কার্ড একই আইকন দুবারই এক্সচেঞ্জ করে প্যাক করলে, দের ইজ অলওয়েজ দ্য ওয়ার্স্ট সেই ক্ষেত্রে, কিন্তু অবশ্যই যাতে তুমি একটা একদম নন রিকভারেবল পজিশনে না পৌঁছাও। বাট এটা মাথায় রাখো যে এখন এডারসনের যে মার্কেট ভ্যালুটা দ্যাট ইজ রিলেটিভলি হায়ার, অ্যান্ড সেকেন্ড ইটস নট ওয়ার্থ সেলিং ইউর এন্টায়ার টিম। এই দুটোর পরে তুমি যত খুশি ইনভেস্টমেন্ট করো দ্যাট ইজ পারফেক্টলি ফাইন, যতগুলো এডারসনকে নিতে চাও নাও, বাট একটু দাঁড়িয়ে গিয়ে নাও, বিকজ ইউ রিয়েলি ওয়ান্ট দিস প্রাইস টু সেটেল জাস্ট এ লিটল বিট। আবার রিফ্রেশগুলো ট্র্যাক করো সিন্স দিস ভিডিও, অ্যারাউন্ড যদি তুমি 30-35-40 মিলিয়নের নিচে পাও, অলওয়েজ this card has an upside, because তাহলে তোমাকে অ্যারাউন্ড 80 মিলিয়নে তোমার 111s দে বেচতে হবে যদি তুমি বেচতেও চাও, বা ইনফ্যাক্ট তুমি যদি এখানে লং গেমটা খেলতে চাও, মানে তোমার ব্যাট হচ্ছে এডারসন যাবে 111 অবধি, অ্যান্ড সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আইদার 112 এক্সচেঞ্জটা করবো বা আমি 111 এডারসনকে মার্কেটে ছাড়বো যেখানে ওর মার্কেট ভ্যালুটা আরও সিগনিফিকেন্টলি বেড়ে যাবে, দ্যাট ইজ অলসো আনাদার ওয়ে ইউ ক্যান লুক অ্যাট ইট। দ্য মোর ফাস্টার ওয়ে অবশ্যই হচ্ছে 110 হলে আমাদের এক্সচেঞ্জটা করা, বাট দ্য সেকেন্ড অ্যান্ড যেটার প্রবাবলি সবচেয়ে বড় আপসাইডও আছে ইফ দ্যাট ওয়ার্কস, ইজ অপেক্ষা করে গিয়ে 111 এডারসনকে ছাড়া বা 112 প্রাইম আইকন এক্সচেঞ্জটা করে সেই প্রাইম আইকনটাকে মার্কেটে ছাড়া। বাট ইন নো মিন্স কিন্তু তুমি এই ভিডিওটা থেকে এটা টেক আওয়ে করবে যে আবার এখন গোটা টিম বেছে দিতে হবে, দিয়ে আমাকে এডারসনকে কিনতে হবে, দিয়ে বাবা বলেছে আমার প্রচুর প্রফিট হবে, 1 বিলিয়ন কয়েন্স আমার হবে। নো, দ্যাটস নট ইট, ইটস জাস্ট দ্য ফ্যাক্ট যে এই মুহূর্তে গেমে মানে এই ধরনের পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট খুবই কম আছে। হ্যাঁ, অন্য রোড টু দ্য ফাইনাল কাজ আছে, বাট তাদের জন্য ব্যাপারটা একটু টাফ। এডারসন ইজ জাস্ট দ্য ইজিয়েস্ট ওয়ান, আর এডারসন ইন মাই ওপিনিয়ন ইজ দ্য লোয়েস্ট রিস্ক ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি এডারসনকে নিয়ে কথা বলছি আজকে। আগেন ইজ অ্যান ইনভেস্টমেন্ট যেটা কিন্তু রিস্ক থাকবেই, যত কমই থাক রিস্ক কিন্তু আছে, যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, যদি তোমার কাছে এক্সট্রা কিছু মার্কেট ভ্যালু থাকে, তবেই কিন্তু অ্যান ইনভেস্টমেন্ট অ্যাপ্লাইজ ফর ইউ। ইনভেস্টমেন্ট মানে কখনোই তোমার এক্সিস্টিং টিমকে ইনভেস্ট করে দেওয়া নয় ইন দ্য মার্কেট, দ্যাট ইজ নট ইট। বাট আগেন যদি এডারসন কিনে থাকো মার্কেটে, ডেফিনেটলি আমাকে জানাও কমেন্টসে। তোমার যদি মনে হয় যে কোনো এরকম কারণ আছে যে কারণে হয়তো দিস মাইট প্রুভ টু বি আ রিস্কি অপশন, সেটাও তুমি আমাকে জানাও কমেন্টসে, বিকজ বোথ সাইডস, দুটো সাইড অফ দ্য কনভারসেশন দেখতেই আমি ইন্টারেস্টেড তুমি কি ভাবছো। আমার কিন্তু ডেফিনেটলি মনে হয় যে এই মার্কেট ভ্যালুটা যদিও একটু বেশি, বাট দিস কার্ড হ্যাজ আ লট অফ পোটেনশিয়াল, বিশেষ করে সামনের এই একটা সপ্তাহে। অ্যাগেন লেটসি, আশা করে তো বসে আছি আমিও, অ্যান্ড অবশ্যই তোমরাও, বাট As always, thanks for watching. খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 23 মোবাইল ভিডিওতে, যেখানে আমি তোমাকে বলতে পারবো হ্যাঁ, এডারসন ওয়াজ ওয়ার্থ ইট, উই মেড ইট। বাই বাই।